हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रिमझिम लव स्टोरीज। फ्रेंड्स, आज के आमी तोमादेरके एलोवेरा जेल दिए नाइट मास्क की करे तैरी करते हैं सेटा देखाबो। सो प्लीज आमार चैनलेर ए भिडियोटा देखो और अवश्य कमेंट करे जानियो जे केमन लागलो ए भिडियोटा। लेट्स गेट स्टार्टेड। प्रथमे बोले दी स्लीपिंग मास्क खूब दरकार रातेर जोनो स्पेशलि, बिकज राते आमादेर स्किनटा ब्रीथ करते पारे, रेस्पायर करते पारे, মানে আমাদের স্কিনে যে পোলসগুলো আছে সেগুলো শ্বাস প্রশ্বাস নেয়। সেই জন্য আমাদের একটা সুন্দর স্লিপিং মাস্ক যেটা খুব রিফ্রেশিং হবে আর স্কিনটাকে গ্লো দেবে সেটা খুব দরকার। তো সেই জন্যই আমি তোমাদেরকে আজকে এই পার্টিকুলার মাস্কটা কীভাবে প্রিপেয়ার করতে হয় সেটা করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, সকলের বাড়িতেই অ্যালোভেরা জেল আছে বা অ্যালোভেরা গাছ আছে, বেশিরভাগের কাছেই গাছ রয়েছে এখন আমি দেখি। তো সেই জন্য তোমরা যদি র অ্যালোভেরা জেলটা এক্সট্রাক্ট করতে পারো স্টেম থেকে সেটাও খুব সুবিধা, আর যদি না থাকে অবশ্যই পতঞ্জলির সন্দেরিয়া অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো, এটাও খুব ভালো। আমি অনেক বছর ইউজ করছি এটা, যে কোনো ধরনের স্কিন র্যাশেস, পিম্পলস হোক বা কোনো রেড র্যাশেস বেরোক, সেখানে খুব ভালো এফেক্টিভ কাজ করে। সেজন্য তোমরা কিন্তু এটাও ইউজ করতে পারো। এটা হচ্ছে বলে দিই, এটা 150 ml, প্রাইস হচ্ছে ₹90। এটা হচ্ছে ইনস্ট্যান্ট সলিউশন ফর পিম্পলস, রিঙ্কলস অ্যান্ড কালার গ্লোয়িং ফেয়ার স্কিন। তো এটা ইউজ করে নিতে পারো তোমরা। এবার আমি তোমাদের মাস্কের সম্পর্কে বলি। মাস্কটা অ্যালোভেরা জেল দিয়ে তৈরি হবে, আর সঙ্গে অনলি খুব ইজি দুটো ইনগ্রিডিয়েন্টস যেগুলো তোমাদের সকলের কাছেই থাকে, বিউটি প্রোডাক্টস বলো বা ফ্রেন্ড। অ্যালোভেরা জেলের সঙ্গে যেই দুটো ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি সেটা হলো একটা ভেজলিন লাগছে আমার, এখানে ভেজলিন পেট্রোলিয়াম জেলি। তো আমি ছোটো প্যাক কিনেছি একটা 5 টাকা দিয়ে, তোমরা যে কোনো স্টোরে ভেজলিন পেয়ে যাবে। তো ভেজলিন লাগছে, আর সঙ্গে লাগছে একটু অলিভ অয়েল। আর অলিভ অয়েলটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে, তবে দেখো যারা ফেসে যাতে ঠিকঠাক ওটা অ্যাপ্লাই করতে পারো সেরকম ব্র্যান্ড দেখেই কিনো। বাজারে অনেক ধরনের ব্র্যান্ড আছে, যেমন জ্যাক অলিভ অয়েল আছে ওটা ইউজ করতে পারো, বাট অলিজ অলিভ অয়েল আছে সেটাও খুব ভালো অলিভ অয়েল। তা বাদে একটু যদি দামি বা একটু ব্র্যান্ডেড কিনতে যাও তাহলে কামা আয়ুর্বেদ আছে, কামা আয়ুর্বেদের অলিভ অয়েল ইউজ করতে পারো, খুব ভালো। তারপরে আরও ব্র্যান্ড আছে অ্যারোমা থেরাপি, মানে অ্যারোমা থেরাপিস্ট যারা আছে তারাও প্রচুর ব্র্যান্ডস লঞ্চ, মানে নিজস্ব অলিভ অয়েল লঞ্চ করেছে, দেখতে পারো। আমি অরিশ ব্যানেচারাল সেটে ইউজ করে দেখাচ্ছি। তো তোমরা দেখে নাও কীভাবে স্লিপিং মাস্কটা তৈরি করতে হয়। স্লিপিং মাস্কটা তৈরি করার জন্য আমি একটা ছোট্ট প্লাস্টিকের বোল নিয়েছি, এখানে আমি এতটা অ্যালোভেরা জেল নিলাম, ভেজলিন নেবো। এবারে দেখো এতটার মতন ভেজলিন, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো, আর একটু দিয়ে নিই আমি। এতটা ভেজলিন দিলাম, আমি আমার হ্যান্ডটা ওয়াশ করে এনেছি। ভেজলিন দেওয়ার পরে আমি 2-3 ড্রপস অলিভ অয়েল দিলাম, 4-5 ড্রপস অলিভ অয়েল দিলাম। তো ফ্রেন্ডস, এবার এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসঙ্গে মিক্স করব। 3টে ইনগ্রিডিয়েন্টস রয়েছে, আবারও বলে দিই ফ্রেন্ডস। এটা হচ্ছে অ্যালোভেরা জেল, ভেজলিন একটুখানি, আর 4-5 ফোঁটা অলিভ অয়েল। দেখো এটা কনস্ট্যান্ট ভালো করে নেড়ে নেবে যাতে একটা ঠিক পেস্ট তৈরি হয়, যাতে ক্রিম টাইপের পেস্ট তৈরি হবে। যেটা তোমরা সারা মুখে অ্যাপ্লাই করে রাতে শুয়ে পড়বে, সকালে তোমরা জল দিয়ে ধুয়ে ফেলতে পারো, বাট সারা রাত এটা কিন্তু থাকবে ওভারনাইট। এ দেখো ফ্রেন্ডস, থিকনেসটা দেখতে পাচ্ছ, এটা অ্যাপ্লাই করবো এখন। তো ফ্রেন্ডস দেখো, আমি আমার পুরো ফেসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ক্লিন করে এসেছি, কোনো লিপস্টিক বা কোনো কাজল আপাতত নেই। সো এবার আমি ক্লিন ফেসে অ্যাপ্লাই করব।
এই যে এই মিক্সচারটা অ্যাপ্লাই করছি এখন। কি ঠান্ডা লাগছে, গালটা কি ঠান্ডা হয়ে গেল, খুব সুন্দর গন্ধটাও হেভি লাগছে। অ্যালোভেরা জেলের একটা গন্ধ আছে না, আর সঙ্গে অলিভ অয়েল মিশেছে, একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। আর খুব খুব মানে মুখটা খুব সফট সফট লাগছে, বিকজ এর মধ্যে ভেজলিন আছে। ভেজলিন ড্রাই স্কিনকে খুব হাইড্রেট করে। ফ্রেন্ডস, যাদের অয়েলি স্কিন তারা অয়েল মানে অলিভ অয়েল যেটা আমি ইউজ করেছি এটা একটু অল্প ইউজ করতে পারো, বিকজ তাদের মানে এমনিতেই অয়েল সিক্রিশনটা বেশি হয়, তো তারা একটু অল্প সিক্রি ইউজ করতে পারো। বাট আমার যেহেতু ড্রাই স্কিন আমি একটু বেশি ইউজ করলাম, আমি পুরো মুখে মেখে নিলাম। ফ্রেন্ডস, আমার মাখা কমপ্লিট, দেখো দেখতে পাচ্ছো গ্লো করছে। তো ফ্রেন্ডস, এইটা মেখে সারা রাত ঘুমিয়ে থাকবো, সকালে উঠে ওয়াশ আউট করে দেবো। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে, হোয়েদার ইটস ইউজফুল অর নট। এই মাস্কটা তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো, বিকজ এটাতে কোনো সেরকম দামি প্রোডাক্ট ইউজ করা হয়নি, ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করা হয়েছে মোটামুটি। যেগুলো তোমাদের কাছে থাকে বা তোমরা ইজিলি অ্যাফোর্ডও করতে পারো সেইগুলো দিয়ে দেখিয়েছি। আর অ্যালোভেরাটা তো মানে একটা দারুণ অসাধারণ প্রোডাক্ট, এটা মানে যে কোনো ধরনের স্কিনের জন্য, ড্রাই বলো, অয়েলি বলো, সেন্সিটিভ বলো, যাদের ব্রনো ইচি ইচিনেস রয়েছে তারাও ইউজ করতে পারো, সঙ্গে একটুখানি ভেজলিন আর অলিভ অয়েল, ব্যাস দেখবে একটা ওয়ান্ডারফুল একদম গ্লোয়িং স্কিন পাবে। তো ফ্রেন্ডস, জানিও কেমন লাগলো এই ভিডিওটা। টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট ফ্রেন্ডস। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।